জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক আইন ভাঙলে ট্রাফিক পুলিশের জালে পড়েন চালকরা। সেই কারণে ট্রাফিক পুলিশ দেখলে তটস্থ হন বেশিরভাগ গাড়ির চালকই। তবে হুগলির এই ট্রাফিক পুলিশ কর্মীকে দেখলে মন ভালো হয়ে যায় সবার, কারণ ডিউটির মধ্যেও সুরের জাদুতে মুগ্ধ করেন শিবাশিস শর্মা। কর্ম আমার পুলিশে সময় না পাই, ভালোবেসে তবু আমি গান গেয়ে যাই, তাই গানকে ভালোবাসি, গানই আমার প্রাণ, পৃথিবীতে যত গানের প্রথাগত তালিম ছিল না, তবলার তালিম নিয়েছেন। সেই কারণে শিবাশিস তাঁর সঙ্গীত শিল্পী মায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, সেই গান শুনেই তাঁর শেখা। পুলিশের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে রফি সাহেবের গান গেয়ে মুগ্ধ করছেন এই পুলিশ কর্মী। এমনকি ডিউটির ফাঁকেও গুনগুন করে ওঠেন তিনি। তবে শুধু রফি সাহেবের গানই নয়, নিজে গান লেখেন ও সুর দেন শিবাশিস শর্মা। সহকর্মীরাই তাঁর গানের ইন্সপিরেশন বলে মন্তব্য ওই গায়ক পুলিশ কর্মীর। ভারতবর্ষে কিশোর কুমার মান্না দে, মোহাম্মদ রফি সাহেব, এরা সঙ্গীত দুনিয়ার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিশোর কুমার মোহাম্মদ রফি সাহেব কিনে অনেক গানই বাজারে এসছে, সকলের কানে গেছে, কিন্তু মান্নাজিকে নিয়ে কেউ সেরকম গান আমার কানে শোনা যায়নি বা কেউ সেরকমভাবে পরিচিত কোনো গান নেই। তাই গানটা আমি লিখেছিলাম, সবাই শুনুক, ভালো লাগুক। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, আগামী 500 বছরও এনাদের মতন শিল্পী ভারতবর্ষে আসবেন কিনা সন্দেহ আছে। তা যার জন্য সেসব গানগুলোকে ভুলে গেলে চলবে না, তাদেরকে ভুলে গেলে চলবে না, তাদেরকে নিয়েই, তাদেরকে, তাদের গানকে নিয়েই আমাদেরকে সব কিছু, যার জন্য সেসব মানুষদেরকে নিয়ে কিছু গান। তুমি মেরা চাহে তুম 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 ত